সেই জায়গাটা একটু জানতে চাই যে যেটা যে এই যে ফোরাল অফ ফাস্ট যেটা বলছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, একটা বিষয়কে ঢাকতে গিয়ে আর একটা বিষয় ক্রিমিনাল অফেন্স, সেই জায়গাটা তো নিশ্চয়ই বন্ধ হওয়া উচিত। সেই জায়গাটা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মুঠোফোন, ছোট ছোট ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু এগুলো তো একটা আইনসঙ্গত আইন বহির্ভূত। অবশ্যই এগুলো আইন বহির্ভূত এবং এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো কারা করে, কেন করে, কিভাবে করে এটা সবাই আমরা জানি, কিন্তু আমরা তো কেউ কথা বলি না এইসব নিয়ে। এইসব নিয়ে কথা বলতে হবে, আসুন আমরা সবাই মিলে কথা বলি এবং এর জন্য আদালতের দ্বারস্থ হই। বাংলাদেশে তো অ্যাপেক্স আদালত আছে, সেখানে মামলা করা যেতে পারে যে আমার ব্যক্তিগত কেন রেকর্ড করা হবে এবং কেন সেটা ফাঁস করা হবে। রেকর্ড করতেই পারে, আমি যদি সন্দেহের তালিকায় থাকি, ধরেন আমি রাষ্ট্রের এক নম্বর শত্রু, আমি সন্দেহের তালিকায় আছি, আমার সমস্ত ফোন রেকর্ড করতে পারেন আপনি, কিন্তু আমার ব্যক্তিগত আলাপ তো ব্যবহার করতে পারবেন না। আপনি সেটা এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা কোর্টে বা আপনার প্রয়োজন মতো আপনি সেটা ব্যবহার করবেন, কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া যেভাবে আমরা দেখছি মোবাইলে আড়ি পাতা হচ্ছে, এটা কি আর ক্ষুদ্র আছে? এটা এখন আর কোন ক্ষুদ্র ঘটনা না, যেভাবে ক্ষুদ্র ঘটনা মনে করেছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমিও মনে করেছিলাম, ফরিদার সাথে আমি একদম একমত। আমি যখন শুনেছি আমি মনে করছি এটা আধা ঘন্টার মধ্যে এটা সমাধান হয়ে যাবে, কারণ এটা সিম্পল সমাধান। আপনি একজন সাংবাদিক ভুল করতে পারেন, কোনো কিছু নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটা তো বিচার্য বিষয়। যদি নিয়েও থাকেন তাহলেও আপনার সেক্রেটারি তাকে ডাকতে পারতেন, ডেকে বলতে পারেন যে আপনি যেটা নিয়েছেন বা যা আপনার কাছে আছে এটা দিয়ে দেন এবং আপনি এটা এটা কোনো নিউজ করবেন না, তাহলেই কিন্তু এটা সমাধান হয়ে যেত। এটা সিম্পল সমাধান, কিন্তু আমরা তো সেই সমাধান দেখলাম না এবং সমাধান না দেখে আমরা আটক, তারপরে শাহবাগ থানা, তারপরে মামলা, তারপরে জামিনের আবেদন। জামিনের আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার, আজকে শুনানি হলো, এখন রোববার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুতরাং এইটা কোনো এবং সব মিলিয়ে যখন আপনি পুরো চিত্রনাট্যটা দেখবেন তখন কিন্তু এটা আর ক্ষুদ্র ঘটনা না, এটা পুরাটাই একটা বিশাল সিনেমার মতো ঘটনা। এবং এটার এন্ডিংটা কি হবে, হ্যাপি এন্ডিং হবে নাকি অন্য কোনো এন্ডিং হবে, সেটা দেখার জন্য আমাদের রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন রোববারে যদি আদালতে জামিন না হয় তাহলে অবশ্যই আমাদের আইনজীবীরা উপরের আদালতে যাবেন, এটা আরো কন্টিনিউ করতে পারে, রোজিনা রোববারেও জামিন নাও পেতে পারেন, জামিন নাকচ হতে পারে, তখন তারা উচ্চ আদালতে যাবেন। এবং আমার আশা যে বাংলাদেশের উচ্চ আদালত এখনো এইসব ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অবশ্যই ন্যায় বিচার ভিত্তিক সিদ্ধান্ত হবে এবং ন্যায় বিচারের ভিত্তিতেই রোজিনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই রোজিনুল ইসলাম ইস্যুতে যে বাংলাদেশ পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি দিনের পর দিন নষ্ট হচ্ছে এবং হয়ে গেছে, সেই জায়গাটাকে সমাধানের জন্য এখন কি করা উচিত? আমাদের রবিবার আপনি যেটা মনে করছেন যে যেগুলো দেখছি যেটা বড় জটিল ইস্যু হয়ে থাকে, তাহলে কি আমাদের রবিবারের জায়গা থেকে আবার আমাদের অন্য কোনো রবিবারের অপেক্ষায় করতে হবে? ইতিমধ্যে তো দেশের ভাবমূর্তিটা ফেরানোর জন্য এই মুহূর্তে তাহলে আমাদের আসলে কি করা উচিত? দেশের ভাবমূর্তি ফেরাতে হলে এই মুহূর্তে আপনি রোজিনাকে কাশিমপুর জেলখানা থেকে মুক্ত করে দেন, এটা মুক্ত করা সম্ভব, একটা এক্সিকিউটিভ অর্ডারে তাকে এখনই মুক্ত করা যায়। আপনি জিজ্ঞেস করছিলেন না যে জামিন কি রোববারের আগে হবে না, বিকল্প, হ্যাঁ বিকল্প, ইমার্জেন্সি কোর্ট কিন্তু শুক্রবারেও বসে, শনিবারেও বসে, ছুটির দিনে কোর্ট আছে কিন্তু বাংলাদেশে। সো বাংলাদেশ সরকার যদি চায়, যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকারের মন্ত্রীরা যদি চান, আইনমন্ত্রী সবাই মিলে এবং সরকার প্রধান যদি চান, উনি এক্সিকিউটিভ অর্ডারে এখনই মুক্ত করে দিতে পারেন। আপনি এখনই যেতে পারে, প্রধানমন্ত্রী যদি চান উনি মুক্ত করে দিতে পারেন রোজিনাকে, তারপরে আদালতে যাওয়া হবার হবে, চলতে থাকবে, অসুবিধা নাই তো। তার একটি ছোট বাচ্চা আছে, তিনি নিজেও নানাবিধ রোগ শোকে ভুগছেন, তার হাজবেন্ডের হার্ট অপারেশন হয়েছে, তা এসব বিবেচনা করা যায়। এবং তিনি একজন নারী, যদিও সাংবাদিক, একজন সাংবাদিক কিন্তু নারী হিসেবে উনি এইসব বিবেচনা পেতেই পারেন। এইসব বিবেচনা তো আমরা দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি জেলখানে থাকার কথা তাকে কিন্তু আমরা বাড়িতে থাকতে দিয়েছি তো, এক্সিকিউটিভ অর্ডারে দিয়েছি না। সুতরাং রোজিনা তো এরকম কোনো বড় অপরাধে এখনো শাস্তি পায়নি, আমরা যে বলছি এত আশ্বাস, এত আশ্বাসের পরে কোন কারণে রোজিনা এখনো মুক্ত হতে পারলো না সেটি একটা, এবং কারা সেটা, কে সেটা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন।